এটা কোনো আসার সময় হলো? এত দেরি করলেন যে? সাগর সেন যে কারোর জন্য ওয়েট করে না এই কথা আপনি জানেন না? বাবা, সাগর কাকে কি সব বলছে এগুলো? সাগর, হঠাৎ আমায় আপনি আজ্ঞে করছো যে? তুমি তুমি এখানে? তোমার কফি দিতে এলাম। কফি নিয়ে তো আরেকজন না, মানে তুমি হঠাৎ আমার জন্য কফি নিয়ে এসছো কেন? কেন? অন্য কারোর আসার কথা ছিল বুঝি? সেটাই তো কথা ছিল। তাহলে কি উনি আজকে আসেননি? জ্যোতি আমাদের বাড়ির কাজের মেয়ে, শরমার মেয়ে। আপনার এই মুখটা আমি সারা জীবনের মতন দেখতে চাই না। ছেলে সাগর সেনকে অপমান করেছে, তারপরে আপনি এক্সপেক্ট কি করে করেন যে ওই বাড়িতে ঢুকবে? বেরিয়ে যাও, গেট আউট। এই তুমি যাবে নাকি তোমাকে এখান থেকে বার করব? মাথা কুটে মরে যাব ম্যাডাম, ক্ষমা করে দিন। অনেক হয়েছে নাটক, এবার সিকিউরিটিকে ডেকে তোমাকে বার করবো এখান থেকে। সাগর বাবু, সাগর বাবু দয়া করুন। কি করছিসটা? কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? বেশ করেছি আমি ওটাই। তুই বলছিস যে যদি কোনো দোষ করে, দোষ করেছে সাগর সেনের চোখে চোখ রেখে কথা বলার দোষ করেছে। And for that, I will never forgive her. ঠিক ধরেছিলাম, মাঠটা আগে খেলো, এবার চার কাপে। মম, কোথায় আমি জ্যোতিকে মারব? উল্টে তুমি আমাকে মেরে দিলে মম। হ্যাঁ, আমি মেরেছি তোমাকে। কতবার আমি তোমাকে বলেছি আমি যখন মেডিটেট করব আমাকে ডিসাপ করবে না তুমি। আমি কি এমনি এমনি এসেছি এখানে? তুমি তো শুনবে আজকে কি করেছে জ্যোতি। Thank you.
আপনি বিনা নোটিশে আপনার চাকরি গেছে একটা ক্ষতিপূরণ আপনি ডিজার্ভ করেন আপনি ক্ষতিপূরণ দিতে এসেছেন ঠিক তাই তবে জায়গাটা বেশ বুঝতে হলো গরিবের পাড়ায় গরিব লোকের চায়ের দোকানের সামনে আপনার দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছে না সেটা কোনো বড় কথা নয় আমার কাছে আমার কর্তব্যটা আগে ও শুধুমাত্র কর্তব্যের জন্য এখানে এসেছেন আর কি কারণে আপনার কাছে আসবো বলুন তো কেন এই বাস আহা এসে যখন পড়েছেন বসুন আমি যেখানে সেখানে বসি না হ্যাঁ আর ঠিক সেরকমই যেখানে সেখানে না দাঁড়িয়েও পড়তেন চল লেটস গো হ্যাঁ নিয়ে যান আপনার বন্ধুকে এখান থেকে এতই যখন অসুবিধে তাহলে এসেছেন কেন গরিব মানুষরা কত কষ্টে থাকে সেটা দেখার জন্য